আগে আমরা সবাই মিলে লড়াই তো করি, হার জিততে পরে দেখা যাবে। তা লড়াইয়ের ময়দানে যখন নেমেছি সবাই সঙ্গে থাকবে। এদের থেকে আমার একটা কথা আজকে বলতে সত্যি ইচ্ছা হয়, আমাদের যিনি গুরু ছিলেন, আমাদের পার্টির যিনি প্রতিষ্ঠাতা, সত্যিকারে ওনাকে আমরা প্রতিষ্ঠাতাই বলতে পারি, আমাদের জ্যোতি বসু, উনি বলে গেছিলেন কমরেড জ্যোতি বসু যে বিজেপি একটা বর্বর দল, এদের সঙ্গে কখনো আমাদের ঘর করা যেতে পারে না। তাই এই বিজেপিকে আমরা পশ্চিমবাংলায় আসতে দিতে পারি না। আর এই বিজেপিকে রক্ষার জন্য এই বিজেপি আর তৃণমূলের দুটো খুন একসাথে একত্রিত হয়েছে, আর এই বিজেপিকে আনার জন্য একমাত্র তৃণমূলই দায়ী। এই ফুলে ফুলে ঢলাঢলি করছে, আপনারা তো জানেন যে আমাদের মাঠে ঘাটে কত ঘাস ফুল জন্মায়, আর সেই ঘাস ফুল খেতে কিন্তু গোমাতারাই যায়, তাই গোমাতাদের ডেকে আনছে ওই ঘাস ফুল। তাই আপনারা সবাই কিন্তু ওই গোমাতা থেকে সতর্ক থাকবে, আর ওই ঘাস ফুলকে একদম পাড়িয়ে মরিয়ে একদম বিষাক্ত ঘাসকে মেরে দিতে হবে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।